बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नौदाजमपुर टेक्निकल एंड बिजनेस मैनेजमेंट कॉलेज 2020-2021 साल शिक्षा वर्ष एकादश श्रेणी भर्तिकृत सकल छात्र छात्री के शुभेच्छा जानिए आज के क्लास शुरू कर आज के तुम्हारे जो गत दिन मत नगद नियंत्रण अध्याय एक अंक देखिए आज के उपस्थापन कर गत दिन एखान एक घरा नगदान बी क्यों करते हैं से देखिए आज के तुम्हारे जो दुई घरा नगदान बी नहीं एक घरा दुई घरा तीन घरा खुचरा नगदान एवं बहु घरा नगदान ये नगदान श्रेणी विभाग से खान साधारण तीन घरा अथवा खुचरा नगदान बेशी पड़े तो आमरा धापे धापे एगोते थाकि ताहले विषयटा भालोभावे बुझते पारबो। आमी गत दिन के बोलेछि नगदान बई तैरी करते हले दुइटा दिक खेयाल राखते हबे एकटा डेबिट आर एकटा क्रेडिट। डेबिट साइडे कोम्पानिर टाका जदि बृद्धि पाय ताहले डेबिट साइडे एवं कोम्पानिर टाका जदि ह्रास पाय ताहले क्रेडिट साइडे। आमरा जानी प्रत्येकटी कोम्पानी दुईटा जगह अर्थ बा नगद अर्थ राखे एक बैंके और एक नगदे कोम्पानी थाके तो एखाने से हिसाबटा रखा हबे एक कोम्पानी हिसाब जेटा जे टाकाटा कोम्पानी थाकबे सेटाके आमरा बोलबो नगदान एवं जेटा बैंके थाकबे सेटाके बोलबो बैंक हिसाब। तो नगदान हिसाब जदि बृद्धि पाई बा कोम्पानी नगद टाका बृद्धि पेले डेबिट साइडे नगदेर घरे देव जदि नगद टाका कमे जाए ताहले क्रेडिट साइडे नगदेर घरे देव। आबार जदि बैंकेर टाका बृद्धि पाए ताहले डेबिट साइडे बैंकेर घरे देव एवं बैंकेर टाका जदि कमे जाए ताहले क्रेडिट साइडे बैंकेर घरे देव। एई हलो मूलत अंकेर मूल विषय एटा साधारण मने रखले नगदान बई हो जाए। एखन आमी देखी गत दिन के टाकार घर एक दिए एखाने तुम्हारा ख्याल कर ले देखते पारबे गत क्लास एखाने टाकार घर एक दिए आज के सेखाने दुईटा दिए गत दिन शुधु नगदेर टाका छिलो एई पाशे नगदेर एक एई पाशे नगदेर एक घरटा एवं एखाने बैंकेर घरटा छिलो ना जेहेतु ओटाके बला हयेछे एक घरा नगदान। आज के आमी दुई घरा नगदान देखिएछि जेखाने टाकार घर दुईटा आछे एइजन्य एके दुई घरा नगदान बही बला हय। प्रथमे आमरा प्रश्न जेने नि प्रश्ने बला आछे आलामिन ब्रादार्सेर दुई घरा नगदान बई प्रस्तुत करो। अच्छा तारपरे प्रश्न बला आछे 2020 मे एक तारीख नगद उद्वृत्त 45,000 टाका एवं बैंक जमा 30,000 टाका ताले एक कम्पानीटर बचर मासेर प्रथम तारीखे एक तारीखे तादेर हाते नगद छिल 45,000 एवं बैंके जमा छिल 30,000 তাহলে এটা ডেবিট দিকে হবে। দেখো মে এক ব্যালেন্স বিডি নগদের ঘরে 45,000 টাকা এবং ব্যাংকের ঘরে 30,000 টাকা। ব্যালেন্স বিডি বলে বা বিগিনিং ব্যালেন্স বা উদ্বৃত্ত যাই বলি না কেন এটা প্রথম দিনে প্রথম তারিখে যাবে। পরবর্তীতে তিন তারিখে বলা হয়েছে এই কোম্পানিটি পণ্য ক্রয় করেছে 6,000 টাকা। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যদি বাকিতে বলা থাকে তাহলে আমরা মনে করব বাকি যদি বাকি বলা না থাকে তাহলে আমরা সব ক্ষেত্রে নগদ ধরে নেব। পণ্য ক্রয় করলে কি হয় পণ্য ক্রয় করলে তাহলে নগদ আমরা ধরে নিচ্ছি এটা পণ্য ক্রয় করা হয়েছে নগদ টাকায় তাহলে নগদ টাকায় পণ্য ক্রয় করলে কোম্পানি থেকে টাকা চলে যায় তাহলে চলে গেলে কোন দিকে দেব আমরা বলেছি ক্রেডিট দিকে। এখানে লক্ষ্য করো
মে তিন ক্রয় হিসাব দিয়ে 6000 টাকা নগদ খরচ হয়েছে। এখানে আরেকটা এই জায়গায় কি লিখবো এরকম মনে থাকতে হতে পারে, সেক্ষেত্রে আমরা ইতিপূর্বে জাবেদা দেখেছি, সে জাবেদা অনুযায়ী করা যায়। আবার কি কারণে টাকাটা আসছে অথবা যাচ্ছে সেই কারণটাও লেখা যায়। সাধারণত এখানে এইটা জাবেদা যদি করি তাহলে আমরা দেখব যে নগদান হিসাব ডেবিট এবং ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হয়। এই জন্য নগদান এইটা যেহেতু নগদের জাবেদা সেহেতু নগদান হিসাবের ক্রেডিট দিকে টাকাটা লিখছি। যাই হোক, আমরা ওইভাবে যদি খেয়াল না রাখতে পারি তাহলে এইভাবে খেয়াল রাখলেও হবে যে কি জন্য টাকা কমছে এবং কি জন্য টাকা বৃদ্ধি পাচ্ছে সেই কারণটা লিখলে হবে। আচ্ছা, তার পরবর্তীতে যাই। 5 তারিখে ইমামকে প্রদত্ত হলো 3500 টাকা। ইমামকে নগদ টাকা প্রদান করা হয়েছে 3500 টাকা। তাহলে টাকা কমে গেছে, কমে গেলে কোন দিকে দেব? ক্রেডিট দিকে। 5 তারিখ ইমাম হিসাব 3500। এরপরে কি, 10 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 5000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলে টাকা কোম্পানির টাকা কমে না, কিন্তু নগদ টাকা কমে এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। আমরা যেহেতু এখানে দুইটাই করেছি, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা, এই দুই ঘরা এবং তিন ঘরা নগদান বইতে দুইটা জিনিস দুই দিকে যায়। একটা হচ্ছে নগদ ব্যাংকে জমা এবং ব্যাংক থেকে উত্তোলন। তো এই ক্ষেত্রে ব্যাংকে যখন জমা দেওয়া হচ্ছে তখন নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চয় নগদের ঘরে ক্রেডিট দিকে দেব। দেখো 10 তারিখ ব্যাংক হিসাব বলে 5000 টাকা ক্রেডিট দিকে দিয়েছি। কেন দিয়েছি? ব্যাংকে জমা দেওয়া হয়েছে এই কারণে। আচ্ছা, এখানে সি কম মানে কন্ট্রা, মানে দুই দিকেই যাবে এই এন্টিটা, এই জন্য সি দিয়ে একে প্রকাশ করা হয়েছে। দেখো আবার 10 তারিখে নগদান হিসাব সি দিয়ে 5000 টাকা ব্যাংকের ঘরে বসাইছি। তার মানে 5000 টাকা নগদ যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে ব্যাংকের 5000 টাকা বৃদ্ধি পায়, এই জন্য ব্যাংকের ঘরে ডেবিট দিকে দিয়েছি এবং নগদ টাকা 5000 টাকা কমে যায় বলে ক্রেডিট দিকে নগদের ঘরে দিয়েছি। এ হলো 10 তারিখ গেল। এরপরে 12 তারিখ চেকের মাধ্যমে আসবাবপত্র বিক্রয়। বিক্রয় করলে কি হয়? চেকের মাধ্যমে বিক্রয় করলে ব্যাংক পর্যন্ত তো যায় না, চেক তো পকেটেই থাকে বা ব্যাংক কোম্পানিতে থাকে, এই জন্য চেক পাওয়ার সময় সেটাকে নগদ ধরতে হবে আর দেওয়ার সময় ব্যাংক ধরতে হবে, এটা একটু খেয়াল রাখবা। তাহলে 7000 টাকা আমার কোম্পানিতে বৃদ্ধি পেয়েছে, ডেবিট দিকে দিয়েছি 7000। কেন দিয়েছি? আসবাবপত্র বিক্রয় করার জন্য, আসবাবপত্র বিক্রয় করে 7000 টাকা বৃদ্ধি পেয়েছে। তারপর 15 তারিখ দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 6500 টাকা। একজন দেনাদার, তারা নগদ টাকা না দিয়ে সরাসরি ব্যাংকে জমা দিয়েছে আমাদের কোম্পানির ব্যাংকে, তাহলে কোম্পানির টাকা বৃদ্ধি পাচ্ছে। দেখো দেনাদার হিসাব কি, কোন টাকা বৃদ্ধি পাচ্ছে? ব্যাংকের টাকা, যেহেতু ব্যাংকে জমা দিয়েছে এই জন্য 6500 টাকা। 20 তারিখ ব্যাংক হতে উত্তোলন করা হলো, সেম জিনিস। এর আগে আমি বলেছি নগদান নগদ টাকা ব্যাংকে জমা দান এবং ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটা কন্ট্রা এন্ট্রি বা দুই দিকে যায়। ঠিক একটা উপরে দিয়েছি আর একটা এটা নগদ উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংকের টাকা কমে যায়, তাহলে ব্যাংকে ক্রেডিট দিকে দিতে হবে এবং নগদ টাকা বেড়ে যায় এই জন্য ডেবিট দিকে দিতে হবে। 20 তারিখ ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা, ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা, যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আবার 20 তারিখ নগদান হিসাব বলে ব্যাংকের ঘরে টাকা, যেহেতু ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে ব্যাংকের টাকা কমে গেলে ব্যাংকের দিকে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে,
আর নগদ টাকা বৃদ্ধি পেয়েছে বলে ডেবিট দিকে নগদের করে। এরপর দেখি 25 তারিখ বেতন বাবদ নগদ 5,500 টাকা এবং বিজ্ঞাপন বাবদ 2,500 টাকা চেকে প্রদান। তাহলে নগদ বেতন বাবদ নগদ দুইটাই প্রদান, প্রদান মানে দুইটারই জন্য টাকা কমে যাচ্ছে। তাহলে কি হবে, 23 তারিখ বেতন হিসাব 5,500 টাকা নগদে দিয়েছে এবং বিজ্ঞাপন হিসাব 2,500 টাকা চেকের মাধ্যমে দিয়েছে। চেকের মাধ্যমে দিয়েছে মানে এটা ব্যাংক থেকে তুলে নেবে, এই কারণে ব্যাংক কমে যাবে, নগদ কমবে না। এরপর দেখি 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করল 2,000 টাকা এবং সুদ চার্জ করলো 1,000 টাকা। ব্যাংকে যে হিসাব আমরা সাধারণত রেখে থাকি সেই হিসাবে ব্যাংক কিছু টাকা সুদ দেয়, সেটাকে আমরা মঞ্জুরিকৃত সুদ বলি এবং আমাদের মেনটেনেন্স খরচ বাবদ কিছু চার্জ কাটে সেটাকে আমরা বলে থাকি সুদ চার্জ বা ধার্যকৃত সুদ বা ধার্যকৃত চার্জ, এইভাবে লেখা থাকে। তাহলে একটা ব্যাংক দিচ্ছে মানে ব্যাংকের টাকা বাড়ছে, কোনটা মঞ্জুরিকৃত সুদ। এই জন্য দেখো 30 তারিখ মঞ্জুরিকৃত সুদ 2,000 টাকা ব্যাংকের ঘরে এবং 30 তারিখ ধার্যকৃত চার্জ 1,000 টাকা ব্যাংকের ঘরে, ক্রেডিট দিকে মানে কমে গেছে। এ হলো মোটামুটি এই প্রশ্নটার যে সমাধান বা অঙ্ক সেগুলো আমরা এন্টি দিলাম এই দুই ধরন অবদান বইতে। এবার এর যোগ বিয়োগ করে আমরা এর ব্যালেন্স করব। প্রত্যেকটি আমরা একটা জিনিস খেয়াল রাখব, প্রত্যেকটি অঙ্কের উদ্দেশ্য হচ্ছে ডেবিট এবং ক্রেডিট সমান করা। তাহলে আমরা বলি নগদ আয়ের চেয়ে ব্যয় কখনো বেশি হয় না, তার মানে নগদান বইয়ের ডেবিট দিকে সবসময় বড় হয়। তাহলে নগদান বইয়ের ডেবিট দিকে আমরা যোগ করি 45,000 7,000, 45,000 7,000, 52 আর 3 55,000 টাকা আমরা এখানে লিখলাম। এইটা আবার এইদিকে লিখেছি 55,000 টাকা। তারপরে 30 আর 5 35 আর 6 41,542 43,500 টাকা এদিকে লিখেছি, যেহেতু ব্যাংকের টাকাও এদিকে বড় সেহেতু এটা আগে লিখেছি। তারপরে এই 43,500 টাকা আবার এইদিকে লিখেছি। লিখে এখন আমরা ডিফারেন্স যেটা হবে সেটাকে আমরা ব্যালেন্স সিডি বলবো। এখানে ডিফারেন্স কত হয়েছে দেখো, আমি তোমাদের সুবিধার্থে নিচে একটা ক্যালকুলেশন করে রেখেছি। এই 55,000 টাকা এখানে দিয়েছি আর এইটা যোগ করে হয়েছে 20,000, 6 আর 3 9 আর 5 14 আর 5 19 19,500 আর 5 1,000 অর্থাৎ 20,000। এই 55,000 থেকে 20,000 বাদ দিলে 35,000, এই 35,000 টাকা মাস শেষে হাতে থাকবে অর্থাৎ ব্যালেন্স সিডি। অনুরূপ ব্যাংকের ঘরেও 43,500 টাকা, এর থেকে 3 আর 2 5 আর 1 6,500 টাকা, 6,500 টাকা বিয়োগ করলে 37,000 টাকা হাতে থাক ব্যাংকে থাকবে। এই হলো ব্যালেন্স সিডি। এটা আবার পরবর্তী মাসে যে ব্যালেন্স বিডি রূপে পড়ি চেঞ্জ হবে। দেখো মে মাসের 31 তারিখে শেষ এবং পরের মাস জুন 1 তারিখে ব্যালেন্স বিডি, ঠিক এইটা এখানে দিব। আর এই 37,000 আমার প্রিয় শিক্ষার্থী, এই নগদান বইয়ের অঙ্ক এই পর্যন্ত করলে অঙ্ক শেষ হয়ে যাবে। তো এভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, দেখবা অঙ্ক অনেক সহজ হয়ে গেছে, এতে ভয়ের কিছু কোনো কারণ নেই। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, খুদা হাফেজ।